আমরা প্রত্যেকেই যা কিছু মুখ দ্বারা বাসন করি এবং আমরা যা কাজ করি, আমাদের মনের মধ্যে যদি ক্ষমা, মৈত্রী এবং ত্যাগ এগুলো না থাকলে অলোভ, অদ্বেষ, অমোহ এই চেতনা উৎপন্ন করতে না পারলে আমরা কখনো প্রকৃত সুখ লাভ করতে পারব না। এখানে ক্ষমা, মৈত্রী এবং ত্যাগ, এর বিপরীতে হচ্ছে যে হিংসা, বিদ্বেষ, লোভ, দ্বেষ, মোহ, এগুলো হচ্ছে যে আমাদের নিজেদের মনকে ক্ষতি করে। আমরা প্রত্যেকেই জানি মনের ভাব প্রকাশের জন্য ভাষা। আমাদের মনের মনটাকে দেখা যায় না, চেনা যায় না, কিন্তু আমাদের কর্মের মাধ্যমে, ভাষার মাধ্যমে নিজের মনের অভিব্যক্তিকে ব্যক্ত করা যায়। কিন্তু আমরা মনের সৌরভটাকে যথাযথভাবে যদি ব্যাখ্যা না করি বা ব্যক্ত না করি, তাহলে আমরা নিজেই নিজেকে ধ্বংস করি। কারণ মনের ভাব প্রকাশের জন্য ভাষা, আমাদের সেই ভাষায় যদি যথাযথ না হয়, আমাদের মনের সৌরভকে কিন্তু দেখা যায় না, হয় নাকি নয়? এখানে বুদ্ধ যে কথাটা বলেছেন, সুখ কামানি ভূতানি ইউ দণ্ডে না বিহিংসাতে, আমরা প্রত্যেকেই সুখ চাই, কিন্তু অপরজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে যদি আমি সুখ প্রত্যাশা করি, তাহলে আমি প্রকৃতপক্ষে সুখ লাভ করতে পারবো না। হ্যাঁ, আমরা তাহলে অপরজনকে সুখ দিয়ে, অপরজনের প্রতি সব ভালো কিছু চিন্তা করে, তাহলে আমাদেরকে সুখ প্রত্যাশা করতে হবে, কোনো প্রাণীকে আঘাত দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়, দুঃখ দিয়ে নয়। অপরজনকে সুখ দিয়ে যদি আমরা প্রত্যাশা করি, তাহলে আমাদের সুখ সেটা পরবর্তীতেও প্রদান করবে। কিন্তু আমরা যদি অপরজনকে দুঃখ দিয়ে নিজের সুখটা লাভ করতে চাই, তাহলে সেই সুখ দীর্ঘস্থায়ী হবে না। একদিন যখন আমাদের সেই কর্মের বিপাক প্রদানের শুরু করবে, তখন আমরা কেউ রেহাই পাব না। এখানে যে কথাটা লিখেছেন, ক্ষমা, মৈত্রী এবং ত্যাগ, সকল মানুষ দোষে গুণেই মানুষ, কে একেবারে পরিশুদ্ধ নয়, হয় নাকি না? কিন্তু আমাদের মনের মধ্যে যতদিন পর্যন্ত এই হিংসা বিদ্বেষ থাকবে, তাহলে কোনোদিন এই শত্রুতার দ্বারা শত্রুতা কোনোদিন উপশম হয় না। বুদ্ধ যে বলেছেন, নাহি বেরে না বেরানি সম্মান্তি দুদা জানাম আবে রে না চ সম্মান্তি এটা এসা দাম্মা সনান্তন, এই যে কথাটা বলেছেন, শত্রুতার দ্বারা শত্রুতা কোনোদিন উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। আমরা প্রত্যেকেই ধর্ম স্থানে আসা, নিজের মনের মধ্যে শান্তি লাভ করা, সুখ লাভ করা, মনের ভিতরে যা কিছু পাপ আছে পাপগুলোকে দূরীভূত করা, যতটুকু পাপ সঞ্চিত হয়েছে সেই পাপগুলোকে মোচন করা, হয় নাকি না? তাহলে আমরা যদি এই ধর্ম স্থানে এসেও আমাদের মনটাকে পবিত্র করতে না পারলে, তাহলে এই ধর্মের কোনো সার্থকতা থাকে না। কিন্তু আমাদের যদি জীবন যদি আমরা চলতে না পারি, তখন হয়তো আমাদের ধর্মক্ষেত্রে আমাদের মনে স্বস্তি লাগে না, জীবনও সুন্দরভাবে থাকতে হবে, তখনও ধর্ম আচরণ করতে নিজেরা স্বস্তি পায়, সুখ পায়, হয় নাকি না? তাহলে আমরা কি করতে পারি? মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্যই তো ধর্ম। তাহলে মানুষের যে ধর্ম আচরণ করে যদি আমরা সুখ শান্তি লাভ করতে যদি না পারি, তাহলে ধর্মের কোনো কার্যকারিতা ওখানে থাকে না। তাহলে আমরা কিভাবে ওখানে প্রকৃত সুখের পথে আসতে পারি? আসলে সবাই নির্ভয়ে থাকতে চায়, সবাই শান্তিতে থাকতে চায়, সুখে থাকতে চায়।
কিন্তু কেহ অপরাধ করে, অন্যায় করে, সে অন্যায় অপরাধ পরিত্যাগ করে ভালো হতে চায়। হ্যাঁ, আবার কেহ আছে সে ভালো হতে চায় না, তাহলে আমাদের জন্য কি প্রয়োজন? বুদ্ধ মনটাকে ঠিক রাখার জন্য এই মানে দুর্দমনীয় চিত্তকে দেখুন, এখানে বাঁধতে একটা গরু যেমন সে যতই দুর্দান্ত হোক না কেন, তো কুটি এবং দড়ি এই দুইটা যদি ঠিক থাকে, সব ওখানে গরুকে কি নিয়ন্ত্রণে রাখা যায়। একটা হচ্ছে দড়ি আর একটা হচ্ছে কুটি, কিন্তু আমরা সবাই সব মানুষ তো এখানে কি সবাই ভালো চায়, কিন্তু আমাদের কি লাগবে? আমাদের বিশ্বস্ততাপূর্ণ মানুষ লাগবে। যেমন এখানে ভান্তে দড়ি বলেছেন, কুটি বলে কুটি বলেছেন, এই দুইটা কি? কুটিটা হচ্ছে যে জায়গায় এটা এখান থেকে আর ওখানে মানে সুনির্দিষ্ট সীমানা থেকে সে মানে স্থিরভাবে রাখবে, শক্তভাবে রাখবে, এটা হচ্ছে যে কুটি হয় নাকি না, আর সীমানার ভিতরে রাখবে এটা হচ্ছে যে দড়ি হয় নাকি না। তাহলে একজন মানুষ যখন মানুষেরা কি একটা স্বস্তির জায়গায় যেতে চায়, তাহলে ওই জায়গাটা স্থান হতে হবে সেটা নির্ভয় ভয়মুক্ত হতে হবে। অর্থাৎ কি মানুষ মানুষকে সহজে বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, তাহলে আমাদের এমন একটা স্থানে একটা নিবদ্ধ হতে হবে যেখানে সবার বিশ্বাসের স্থান রয়েছে, সবাই বিশ্বাস করবে। হ্যাঁ, এই অবিশ্বাস তো সব কিছু মানুষের এই দুঃখ সৃষ্টি করে। যেমন ওখানে গাড়ি সবাই চালায় না, গাড়ি চালা কিন্তু ড্রাইভার হয় নাকি না, ড্রাইভার চাইলে অনেক যাত্রীকে ওখানে নিরাপদে রাখতে পারে, সে চাইলে আবার সবাইকে মেরেও ফেলতে পারে হয় নাকি না, মাঝে মধ্যে ব্রেক ফেল হয়, বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়, তখন আমাদের কিন্তু এই ড্রাইভারের এগুলো তাদের মন মানসিকতা এটা দেখা যায়। কোনো সময় ড্রাইভাররা চিন্তা করে সে নিজের জীবনকে রক্ষা করে আর অপরজনের কথা চিন্তা করে না, আবার কোনো কোনো সময় সে চিন্তা করে কীভাবে যাত্রীদেরকে খুব কম মানে অন্তত কম আঘাত পায় এইভাবে সে চিন্তা করে হয় নাকি না। তো এইভাবে অনেকজন আছে আবার নিজের জীবনের ঝুঁকিটা দিয়ে সবাইয়ের প্রাণ রক্ষা করার জন্য চিন্তা করে হয় নাকি না। একটা ড্রাইভার কিন্তু গাড়ি চালায়, কিন্তু মন মানসিকতা এটাই হচ্ছে বড় জিনিস, সে কোন মানসিকতা যুক্ত। সে যদি নিজের কথা চিন্তা করে তাহলে একটা, যাত্রীদের কথা চিন্তা করলে আর একটা হয় নাকি না। তো এখানে কুটিটা কি জিনিস? কুটিটা হচ্ছে যে একটা নির্ভরযুক্ত, হ্যাঁ, যে পরিচালনা করবেন, এর উপরে সবার বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে, তাহলে সেই কুটিটা অবশ্যই শক্ত হতে হবে হয় নাকি না, ভালোভাবে সেটা থাকতে হবে। এখন মনে করুন সেই কুটিটা নরম, দড়ি খুব মোটা দিয়েছে, কিন্তু এই কুটিটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ওখানে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমরা সবাই কিন্তু ঠিক সেইভাবে কোথায় আসি, এই কুটিটা হচ্ছে যে ধর্মের মতো হয় নাকি না, ধর্মটা হচ্ছে যে সব থেকে বড় কুটি, হ্যাঁ, শক্ত কুটি, আর দড়িটা হচ্ছে যে আমাদের, কার দড়ি কত শক্ত, কার দড়ি কত নরম হয় নাকি না। এখন দড়িটা কার কতটুকু নরম রেখেছেন, শক্ত রেখেছেন, এখন কুটিতে বাঁধা আছে নাকি নেই। আবার মোর যদি মনে করেন আপনাদের কাছে দড়ি বাঁধা আছে কিন্তু কুটির সাথে লাগানো নেই, তাহলে ওখানে কোনো ওখানে সুনির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ন্ত্রণে থাকবে না হয় নাকি না। তাহলে সেই কুটির মতো হচ্ছে যে সেই ধর্ম। হ্যাঁ, আর যদি আমরা মানুষের দিকটা চিন্তা করি সেটা হচ্ছে যে নির্ভরশীল, সৎ, নীতিবান, এবং যারা সবাইকে গ্রহণ করে, যার প্রতি কোনো ধরনের কারো আক্রোশ নেই, বিদ্বেষ নেই, হ্যাঁ, সে সবাইকে সময় এবং নিয়ন্ত্রণ করার জন্য চিন্তা করে, তাহলে ঠিক তদ্রুপ সেটা কুটির মতো। আর যদি মনে করেন যদি কুটি ঠিক না থাকে, দড়ি যদি না থাকে,
তাহলে কিন্তু কাউকেই নিয়ন্ত্রণ করা যায় না। এই পুরো পৃথিবীতে আসলে সবাই সবাই সুখ চায়, শান্তি চায়, কিন্তু কোটির অভাব। হ্যাঁ, মনে করেন আপনি অপরাধী, আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন। এখন যার কাছে অপরাধ করেছেন আপনি ওখানে ক্ষমা চাচ্ছেন, কিন্তু সে কি আপনাকে ক্ষমা করে দিচ্ছে? সে ক্ষমা করে দিলে হয়তো আপনি কিছুটা নির্ভয় থাকতে পারবেন, হয় না কেন? কিন্তু সে যদি ক্ষমা করে না দেয় তাহলে সেই পর্যায়েও তো সে থাকতে পারবে না, হয় না কেন? তাহলে আমাদের মানুষের মধ্যে সে ক্ষমা মৈত্রী ত্যাগ এটা আমাদের মনটাকে কি করে, এটা মহৎ করে, উপরের দিকে তুলে দেয়। সদ্গুণ মানুষকে বড় করে, আর মানুষের যদি এই সদ্গুণ না থাকে, খারাপ গুণগুলো থাকে, তখন কিন্তু নিজে নিজেকে ধ্বংস করে ফেলে। হ্যাঁ, ঠিক তদ্রূপে এখানে সবাই আমরা সুখ লাভের জন্য আজকে যা কিছু সবসময় চিন্তা করি, মনের ভিতরে যা কিছু হিংসা বিদ্বেষ লোভ দ্বেষ মোহ এগুলোকে পরিত্যাগ করতে পারে করতে হবে। যে যতটুকু এগুলোকে পরিত্যাগ করতে পারবে তাহলে মনে করতে হবে আমি সুখের পথে যাচ্ছি, ভালোর পথে যাচ্ছি, ধর্ম পথে চলছি। কিন্তু আমি যদি কারো প্রতি হিংসা বিদ্বেষ এগুলো যদি থাকে, আজকে হয়তো আমি অপরজনকে আঘাত দিলাম, সেও যখন সুযোগ পাবে সেও আমাকে আঘাত দেবে, হয় নাকি না? একটা সমাজ দেশ রাষ্ট্রে বুদ্ধ বলেছেন, বুদ্ধ কিভাবে হয়েছেন, বুদ্ধগণকে পূজা করেই উনি বুদ্ধ হয়েছেন, বুদ্ধগণের কর্মপথ অনুশীলন করেই উনি বুদ্ধ হয়েছেন, হয় নাকি না? তাহলে বুদ্ধদের কর্মপথ অনুশীলন করে বুদ্ধকে পূজা করে উনি বুদ্ধ হয়েছেন, হয় নাকি না? আমরা কিভাবে সম্মান লাভ করব, যখন সম্মানিত মানুষদেরকে আমরা সম্মান দেব আমরাও সম্মান লাভ করব, হয় নাকি না? কিন্তু আমরা যদি অপরজনকে যদি সম্মান দিতে না জানি আমরাও কোনোদিন সম্মান লাভ করতে পারবো না, হয় নাকি না? মনে করেন যারা অনেক গুণের গুণে অনেক গুণে গুণীবান, হ্যাঁ, ওনারা অনেক কিছু মানুষের উপকার করেছেন, কল্যাণ করেছেন, ভালো করেছেন, হয়তো মানুষের দোষ থাকতে পারে, মানুষের ভুল থাকতে পারে, দোষের শাস্তি আছে, আবার ভালো কাজের তো ওখানে আশীর্বাদ আছে, হ্যাঁ, হয় নাকি না? মানুষ ভালোটা চায়, আমরা তো কোনো একটা জিনিসের গ্রহণীয় বিষয় গ্রহণ করি, পরিত্যাজ্য বিষয় পরিত্যাগ করি, হয় নাকি না? একটা আম খেতে চাইলেও দেখা যায় আমরা রস খাই, হয় নাকি না? বোটা চামড়া এগুলো ফেলে দিই আমরা, তাহলে আমরা মানুষের সদ্গুণটাকে আমরা রক্ষা করতে পারি। আমরা যদি অপরের সদ্গুণটাকে যদি আমরা মর্যাদা না দিই তাহলে কেউ সদ্গুণে গুণান্বিত হতে চাইবে না। যে সমাজ জাতি মানুষ সম্মানিত মানুষদেরকে যদি অসম্মানিত করে আমিও তো কোনোদিন সম্মানিত হতে পারবো না, হয় নাকি না? পূজার জনকে যদি পূজা না করি, গুণীর যদি আমরা যদি গুণটা যদি ভাষণ না করি তাহলে আমারও পরিস্থিতি সেটা হবে, হয় নাকি না? আমরা সবাই চাই সবারই ভুলও থাকতে পারে আবার সদ্গুণও থাকতে পারে, সদ্গুণকে বর্ধন করি, নির্গুণ যেগুলো খারাপ এগুলোকে আমরা পরিত্যাগ করি। হ্যাঁ, সবাই মিলে যদি আমরা যদি চাই তাহলে সম্ভব। আর যদি বলে যে হয় এই হিংসা বিদ্বেষ সেটা যদি থাকে, বুদ্ধ বলেছেন যে নাত্তি রাগ সামোয়াগ্ঞি, হ্যাঁ, নাত্তি দোষ সামোকালি, নাত্তি মোহ সামং জালাং, নাত্তি তানহা সামুনাদি, এখানে কিন্তু যে লোভ দ্বেষ মোহের কথাটা বলেছেন, হ্যাঁ, আমরা তো আগুনকে ডরাই, হ্যাঁ, ভয় করি, হয় নাকি না? কিন্তু মানুষের যে রাগ এটা কিন্তু ওই আগুনের চেয়ে বেশি। আমরা হয়তো পৃথিবীতে যখন দেখা যায় অনেক বড় বড় বনাঞ্চল জায়গাতে যখন দাবানল জ্বলে, হয় নাকি না? বিরাট বিরাট এরিয়া পর্যন্ত ওখানে কি ওখানে জলে পড়ে যায়, মানে ছাই হয়ে যায়, হয় নাকি না? ওখানে নানান ধরনের ওখানে প্রতিরোধ করেও এগুলো রক্ষা করা কঠিন হয়, প্রত্যেক বছর বছরই দেয় ওগুলো শোনা যায়, হয় নাকি না? কিন্তু ওখানে কয়জন মানুষকে দুঃখ দেয়,
হয় এটা প্রাণীকে দুঃখ দেয়, হয় নাকি? কিন্তু আমাদের মানুষের মনের মধ্যে যে একটা রাগ, এই রাগ কিন্তু মানুষ মানুষের অনেকভাবে দুঃখ দেয়, হয় নাকি? না, দেশের সমান পাপ নেই, হ্যাঁ, হিংসা মানুষের যখন, সেই হিংসাটা যখন জ্বলে ওঠে তখন সে এই পৃথিবীতে পাপ করতে পারে এমন কোনো পাপ কাজ নেই। হ্যাঁ, তাহলে আমাদের এই লোভ দ্বেষ মোহ, মোহ মানে মোহিত হয়ে যাওয়া, হ্যাঁ, নেশাগ্রস্ত হওয়া, তাহলে সেই মোহিত হয়ে যখন সৎজ্ঞান ইতিহিত জ্ঞান যখন হারিয়ে ফেলে তখন সে নিজে কি করে ফেলে সেটার কোনো বলতে পারে না, হয় নাকি? না, তাহলে সেই জন্য মোহের সমান জাল নেই বলছে। যত প্রকারের মায়া জাল মানুষ মানুষকে, প্রাণী প্রাণীদেরকে আকৃষ্ট করার জন্য কত প্রকারের এগুলো আছে, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে যে মোহ। তাহলে আমরা ধর্মের কাছে আসি লোভ দ্বেষ মোহকে, এগুলোকে পরিত্যাগ করার জন্য, এগুলোকে ক্ষীণ করার জন্য, এগুলোকে ধ্বংস করার জন্য। ধর্ম মানুষের এইভাবে কল্যাণের কাজ করে, হয় নাকি? না, আমরা সবাই ধর্ম প্রাণ বলি, বেশে কমে সবাই ধর্মের কাছে আসে, যে যে ধর্মে হোকটা কেন, ধর্মে তো খারাপ কথা বলে না, হ্যাঁ, চুরি করার জন্য বলে না, অন্যায় করার জন্য বলে না, অপরাধ করার জন্য বলে না, কারো ক্ষতির কথা করার জন্য বলি না। আমরা ধর্মকে মনে প্রাণে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের তো আর এই দুঃখগুলো থাকতে পারে না। তাহলে আমাদের কি সঠিক রূপে ধর্ম আচরণ করতে হবে, লোভ দ্বেষ মোহকে পরিত্যাগ করতে হবে। আমরা এগুলো পরিত্যাগ করতে না পারলে, এই হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি এগুলো বর্ধিত হলে কেউ শান্তি লাভ করতে পারবো না। সেই জন্য ওখানে অন্য প্রাণীর কথাও দেখা যায়। বুদ্ধ বলেছেন যে যদি মানুষের মধ্যে থেকে ওখানে যদি আমরা যদি জ্ঞান লাভ করতে না পারি, আমরা সৎপথে চলতে না পারি, নীতির পথে চলতে না পারি, মুক্তির কাজ করতে না পারি, তাহলে সমস্ত কিছু পরিত্যাগ করে বনে জঙ্গলে নির্জন অরণ্যে থাকাটাও ভালো, পশু পাখিদের মধ্যে থাকাটাও ভালো বলেছে, হয় নাকি? না, তাহলে কেন বলেছেন? আজকে দেখুন, আমরা সবাই জ্ঞানে বিজ্ঞানে কত কিছু শিক্ষা দীক্ষায়, হ্যাঁ, প্রযুক্তিতে কত কিছু উন্নত হচ্ছে, কিন্তু আমাদের মনটা পরিবর্তন করতে না পারলে, মনের এই লোভ দ্বেষ মোহকে হিংসা বিদ্বেষকে পরিত্যাগ করতে না পারলে, তাহলে কোনোদিন আমাদের শান্তি আসবে না। আমাদের রূপ রং বৈচিত্র্য এটা বৃদ্ধি পাবে, কিন্তু সুখ শান্তি বললে ওখানে এটার কাছেও আসতে পারবে না, হ্যাঁ। কিন্তু এই লৌকিকটাকে কীভাবে রোধ করা যায়, এটা কি সহজ? সহজে তো রোধ করতে পারে না। আরে, ওখানে লক্ষ লক্ষ টাকা থাকলেও তারা বলছে যে ওখানে দুঃখে আছে, হ্যাঁ, কোটি কোটি টাকা থাকলে তারাও নাকি দুঃখে আছে, হয় নাকি? না, ওখানে বাড়ি আছে, ফ্ল্যাট আছে, বিল্ডিং আছে, তারাও দুঃখে আছে, তো সুখে থাকবে কারা, হয় নাকি? বুদ্ধ বলছে যে এই পার্থিব জগতে যা কিছু আছে এগুলো দিয়ে প্রকৃত সুখ লাভ করা যায় না, বরঞ্চ এখান থেকে হিংসা উৎপন্ন হয়, বিদ্বেষ উৎপন্ন হয়, ভয় উৎপন্ন হয়, হয় নাকি? না, আপনার মনে করুন ওখানে কোনো কিছু নেই, পার্থিব কোনো কিছু নেই, আপনি নির্ভয়ে ওখানে থাকতে পারবেন, কিন্তু পার্থিব এগুলো থাকবে, আপনি কোনো ক্রমে আপনি শান্তিতে থাকতে পারবেন, হয় নাকি? না, ওখান থেকে উপদ্রব সৃষ্টি হয়, শত্রুতার সৃষ্টি হয়, কিন্তু আমাদের জীবন চলার পথে তো আমরা কিন্তু এটা তো প্রয়োজন, হয় নাকি? না, তাহলে প্রয়োজন ওখানে আছে বিদায় আমাদের নীতির পথে থাকতে হবে। আগুন, আগুন দিয়ে তো আমরা ব্যবহার করি, তাই না? তাহলে সেই আগুনকে আমাদেরকে ভালো মতো ব্যবহার করতে হবে, হ্যাঁ। এইটাকে যদি আমি উল্টাপাল্টাভাবে ধরি, উল্টাপাল্টাভাবে যদি ব্যবহার করি তাহলে হাত পুড়ে যাবে, বিভিন্ন জায়গায় জ্বলে যাবে, হয় নাকি? না, কিন্তু এটাকে দিয়ে যেমন আমরা কাজের মতো করে ব্যবহার করব, ঠিক তদ্রূপ এখানেও কিন্তু আমাদের প্রয়োজন মতো সেটা ব্যবহার করতে হবে, হয় নাকি? না, এখন যদি আমরা যদি এটাকে যদি আমরা ব্যবহার করতে না জানি তাহলে এই পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে না। সবাই ওখানে পুস্তকে বলেন অর্থ অনর্থের মূল, হয় নাকি? না, সদর্থই হচ্ছে প্রকৃত অর্থ, কথাটা ঠিক নাকি বেঠিক?
এখানে অর্থ তো কেউ খারাপ বলে নাই, সদ অর্থ হচ্ছে প্রকৃত অর্থ। আবার বলছে অর্থ অনর্থের মূল, হয় নাকি না? দেখুন আপনারা মনে করুন, আপনারা যদি সৎ উপায়ে নীতির পথে যদি আপনারা চলেন, তখন কিন্তু সে আপনার সদত্ব কেউ অপহরণ করে নিতে পারে না। কেউ যদি সেটা যদি চুরি করেও নেয়, সেও কিন্তু শান্তি পাবে না। একদিন না একদিন আপনাকে দিয়ে দিতে হবে। আপনারা দান ধর্ম কুশল কর্ম করেছেন, হয় নাকি না? আপনারা দান করেছেন, আপনাদের পরবর্তীতে এই দানের পুণ্য পাবে, আপনারাও কি দান লাভ করবেন, হয় নাকি না? তাহলে দান কুশল কর্ম দ্বারা এটাও পরবর্তীতে আপনাদেরকে প্রতিদান দেবে, হয় নাকি না? তাহলে আপনি সৎ উপায়ে যদি নীতির পথে চলে যদি আপনি যদি চলে, ওখানে কিন্তু আপনার দুঃখ থাকবে না, ভয় থাকবে না, হ্যাঁ অসন্তোষ থাকবে না, আপনাকে এত বেশি ক্ষতি করতে পারবে না, হয় নাকি না? কিন্তু আপনি যদি অন্যায় পথে চলেন, হ্যাঁ খারাপ পথে চলেন, আপনি যতই কিছু রাখেন না কেন, কিন্তু আপনার মধ্যে ওখানে ভয় থাকবে, হ্যাঁ যত এটা হবে আপনার মধ্যে দুঃখটা বেড়ে যাবে। একটা গাছে যদি 10টা ফল থাকে, এই 10টা ফল যদি ওখানে ওখানে মানে ভারগুলো নিতে পারে, গাছের কোনো ক্ষতি হয় না। কিন্তু সেই গাছ যখন ওখানে এত বেশি ফল হয়, সেই ফলগুলো যখন ওখানে ওখানে নিতে পারে না, তখন গাছের ডালপালা সব ভেঙে যায়। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে বুদ্ধ আমাদেরকে যে কর্মভারটা দিয়েছেন, নীতির কর্মভারটা দিয়েছেন, ভাঙতে চায় এই বুদ্ধিরও এই যাহা কিছু উপদেশ শিক্ষা, এটারও একটা আদর্শ রয়েছে, এটারও একটা দর্শন রয়েছে, এটারও একটা সূত্র রয়েছে। আমরা লেখাপড়া করতে গিয়ে ওখানে বিভিন্ন সাবজেক্ট আছে, এক একটা সাবজেক্টে কিন্তু এক একটা আমাদের কর্মপথের শিক্ষাটা ওখানে দিয়ে থাকে, হয় নাকি না? তাহলে বুদ্ধ এই ধর্মপথের এটা এটা যে শিক্ষাটা দিয়েছেন, এটা হয়তো সাংসারিক জীবনের জন্য যারা অনেক কিছু প্রত্যাশা করে, আমি রাজা হতে চাই, আমি বড় ধনী হতে চাই, আমি বড় ভোগ্য হতে চাই, হ্যাঁ অনেক কিছু লাভ করতে চাই, দানাদি কুশল কর্মের কথা বললেও বুদ্ধ কিন্তু এখানে সন্তুষ্ট না, এখানে পরিতৃপ্ততা নয়, নির্বাণকে ওখানে শ্রেষ্ঠ বলা যায়। হ্যাঁ যারা চায় তাদেরকে সেই কর্মপথের কথাটা দিয়ে নির্দেশনা দিয়েছেন, কিন্তু সবসময় বুদ্ধ ত্যাগ বিরাগ এবং নিরোধের ধর্ম, নির্বাণের ধর্মগুলোই দেশনা করেছেন, হয় নাকি না? আপনারা সংসারে মনে করেন ওখানে জীবন চলার পথে কর্ম করতে হবে, বুদ্ধ কাউকে কর্ম করতে মানাও করে না, যার যেটা অভিজ্ঞতা চর্চা রয়েছে সেটা দিয়ে সৎ উপায়ে নিজেদেরকে জীবন চলার জন্য উপদেশ দিয়েছেন, হয় নাকি না? এখন তার চাইতে সংসার ত্যাগ করতে পারলে এটা আরো বেশি সুখী, হয় নাকি না? তাহলে সবাই তো সংসার ত্যাগ করতে পারবে না, কিন্তু যারা সংসার ত্যাগ করতে পারবে তারা এর চাইতে আরো বেশি সুখী হবে, কারণ তাহাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা নানান ধরনের ব্যস্ততা এগুলো সব কমে যাবে, সে অন্যায় করবে না, অপরাধ করবে না। হ্যাঁ যারা কেউ যদি বলে যে আমি খারাপ করি, অন্যায় করি, অপরাধ করি, হ্যাঁ তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন এগুলো করেছ, কেউ বলবে যে আমি ভোগের জন্য, আমি সুখের জন্য, আমি টাকার জন্য, আমি অর্থবিত্তের জন্য, আমার পরিবারের জন্য, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? যে সংসার পরিত্যাগ করবে তার এগুলোর আশা আকাঙ্ক্ষা কোনোটাই থাকবে না, তাহলে সে আর অন্যায় করতে যাবে, অপরাধ করতে যাবে, পাপ করতে যাবে? হ্যাঁ মনে করেন মানুষ টাকা পয়সা ধন দৌলত নানান কিছুর জন্য প্রতিক্ষণ কত প্রকারের দুঃখ, হয় নাকি না? এখন যদি মনে করেন মানুষ ওখানে নানান ধরনের করতে পারে, অন্যান্য প্রাণীটা এর জন্য কি কোনো ধরনের দুঃখ আছে? ওদের শুধুমাত্র আহারের জন্য, হয় নাকি না? কিন্তু শুধু আমাদের আহারটা নয়, আমাদের জীবন চলার পথে এই পৃথিবীতে যত আহার আছে সব কিছু আমরা চাই, তাহলে তো কোনোদিন আমরা এটা পূরণ করতে পারব, হয় নাকি না? মানুষের এই যে যার যার এটা চিন্তা, আমার যতটুকু প্রয়োজন
আমার ততটুকু পেয়েই সন্তুষ্ট থাকতে হবে, হয় নাকি না?